আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই বাড়িটি এখনো পর্যন্ত 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে 3 বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন। তো আপনার যদি বাজেট কম থাকে, অল্প জায়গার ভিতরে খুবই সুন্দরভাবে একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অল্প খরচের ভিতরে অল্প বাজেটে অল্প জায়গায় কাজটি করতে হয় বা এই কাজটি কিভাবে ফাউন্ডেশন নেওয়া হয়েছে তার পুরো বিস্তারিত বিষয়। তো আজকের এই বাড়িটি করার জন্য আপনাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 33 ফিট 7 ইঞ্চি এবং প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 28 ফিট 7 ইঞ্চি। তো এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে 967 স্কোয়ার ফিট, আর যদি শতকে হিসাব করি তাহলে আসবে এটা 221 পয়েন্ট, যদি কাঠায় হিসাব করি তাহলে আসবে 1 কাঠা 34 পয়েন্ট। তো আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এ বাড়িটিতে 4 ফিট মাটির গভীরে গিয়ে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে এবং প্রতিটা শর্ট কলাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে দেওয়া হয়েছে। যে গ্রেড বিমটি দেওয়া হয়েছে এটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং চার সাইডের যে গ্রেড বিম রয়েছে, তো এই বাহিরের চার সাইডে 10 ইঞ্চি করে গাঁথনি দেওয়া হয়েছে। ভিমের নিচে ভিতরে কোনো গাঁথনি দেওয়া হয়নি এবং প্রতিটা প্লার বা কলাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। আপনি চাইলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। এবং এই বাড়িটি এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করার জন্য 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং এই বাড়িটি কমপ্লিট করতে আপনাদের কত টাকা খরচ যেতে পারে তার একটা বিস্তারিত ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের যদি বাজেট কম থাকে এবং অল্প জায়গার ভিতরে খুবই সুন্দরভাবে একটি বাড়ি নির্মাণ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি এবং ফ্লোর প্ল্যানটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো এখানে যে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে এটা 16 মিলি রডের উপর ফাউন্ডেশন নেওয়া হয়েছে। এখানে আপনার সাইডের দিকে যে কলমগুলো রয়েছে এই কলমগুলোতে আপনার 4 পিস করে 16 মিলি রড দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় 6 পিস দেওয়া হয়েছে। তো আপনিও চাইলে সেম এরকমভাবে আপনার বাড়ির ডিজাইনটি করে নিতে পারবেন। এটি সম্পূর্ণ একটি ইউনিক ডিজাইনের বাড়ি। তো যে বাড়িটা ফ্লোর প্ল্যানটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এখানে কতটা সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে। তো এখানে একটি পোর্চ দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পোর্চের ডিজাইন এবং সামনের দুই সাইডে এক সাইডে পোর্চ রয়েছে এবং এক সাইডে একটা ব্যালকনি রয়েছে, যেটা আপনারা ফ্লোর প্ল্যানটি দেখার মাধ্যমে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির ঢালাইটা কিভাবে কি করা হয়েছে সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তো এখনই আপনাদেরকে এই বাড়ির ফ্লোর প্ল্যান দেখাবো এবং ফ্লোর প্ল্যান দেখানোর পরে কিছু বিস্তারিত আলোচনা থাকবে, যে আলোচনাগুলো অবশ্যই আপনি যদি শুনে যান তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে কি করা হয়েছে সেই বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো যাই হোক, আমরা অত ওই বিষয়ে যাচ্ছি না, আমরা এখন সরাসরি এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখে নিই। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। এটা রয়েছে দৈর্ঘ্য 33 ফিট 7 ইঞ্চি এবং এদিকটা রয়েছে প্রস্থ 28 ফিট 7 ইঞ্চি। এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে দেখুন 967 স্কোয়ার ফিট, 221 পয়েন্ট, 1 কাঠা 34 পয়েন্ট। তো এখানে থাকবে বাড়িটির একটি পোর্চ, আর এখানে থাকবে হচ্ছে ড্রয়িং রুম যেটা 12 ফিট বাই 10 ফিট, এখানে থাকবে স্টার রুম এবং এখানে থাকবে ডাইনিং, এখানে থাকবে কিচেন রুম যেটা 12 ফিট বাই 10 ফিট, এখানে একটি কমন টয়লেট থাকবে যেটা 4 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিট, এখানে থাকবে একটি অ্যাটাচড বাথরুম যেটা 4 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিট, এখানে থাকবে একটি বেডরুম যেটা 12 ফিট বাই 12 ফিট, এখানে থাকবে একটা বেডরুম যেটা 12 ফিট বাই 12 ফিট, এবং এখানে থাকবে একটি ব্যালকনি বা বারান্দা যেটা 12 ফিট বাই 3 ফিট। তো এখানে আপনি একটা থাই গ্লাস ব্যবহার করবেন, দেখতে খুবই সুন্দর লাগবে এবং একটি ইউনিক ডিজাইন হবে। তো এই বাড়িটির কলমের পজিশনগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব কতটি কলম এই বাড়িতে ব্যবহার করা হয়েছে। তো এখানে দেওয়া হয়েছে একটা, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দোটা,
15টা। মোট এ বাড়িতে 15টি কলম ব্যবহার করা হয়েছে। সাইডের কলমগুলোতে 4 পিস করে রড দেওয়া হয়েছে এবং মিডিলের যে কলামগুলো রয়েছে এখানে 6 পিস করে দেওয়া হয়েছে। তো আপনিও চাইলে কিন্তু সেম আপনার বাড়ির ডিজাইনটি এরকম ভাবে করতে পারবেন। তো এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য 4 লক্ষ টাকা খরচ হয়েছে এবং এটা কমপ্লিট করতে আপনাদের বর্তমান বাজার অনুযায়ী আনুমানিক 18 লক্ষ টাকার মতো লাগতে পারে, 18 থেকে 19 লক্ষ টাকা। আর এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এখন কিছু বিস্তারিত আলোচনা শুনবো এখানে কিভাবে খরচটি সেভ করা হয়েছে। আপনিও চাইলে সেম ওইরকমভাবে খরচটি সেভ করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি 4 রুমের বাড়ি করতে চান, এই ভিডিও শেষে আপনাদের জন্য কিছু ফ্লোর প্ল্যান দেওয়া থাকবে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন কেমন ডিজাইন আপনার পছন্দ করা উচিত। আর আপনি বাড়ি করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ মিস্ত্রি বা অভিজ্ঞ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে খরচ হবে কম, কাজটি হবে সুন্দর এবং মনোমুগ্ধকর। তো যাই হোক, আপনারা বাড়ি করার পূর্বে অবশ্যই যাচাই করে নেবেন মিস্ত্রির কাজগুলো কেমন, এটা অবশ্যই তার একটা ধারণা যদি আপনার না থাকে তাহলে কাজটি আপনি করাতে গিয়ে পরবর্তীতে সমস্যায় পড়বেন। তো যাই হোক, এখানে কাজটি মূলত যেভাবে করা হয়েছে আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এর ভিতরে কিন্তু কোনো ওয়াল দেওয়া হয়নি, ভীমের নিচে শুধু এই যে 4 সাইডের যে ওয়ালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম সাইডে ওয়ালগুলো 10 ইঞ্চি দেওয়া হয়েছে, ভিতরে দেওয়া হয়নি, যার কারণে এখানে খরচটা অনেকাংশে কম হয়েছে। তো আপনিও যদি চান তাহলে এরকমভাবে আপনার বাড়ির খরচটা কমাইতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদাসর্বদা আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, তাহলে প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন খরচসহ আইডিয়া পেয়ে যাবেন এই চ্যানেল।